সন্ধ্যা হলেই মদের আসর বসে শামসিরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানের মাঠে খেলার মাঠে পড়ে থাকে মদের বোতল ভাঙা কাচের টুকরো সহ নেশার সামগ্রী যা দেখে ক্ষোভ মাঠে আসা খেলোয়াড় থেকে এলাকার মানুষের মধ্যে এই ঘটনার খবরে জানার পর নিরাপত্তার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মহিলা থেকে যুবতীরা ঘটনাটি ঘটেছে আজ সকালে শামসেরগঞ্জের নিমতিতা ফুটবল ময়দানে সকালে ভ্রমণে গিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় এলাকাবাসীর যদিও ঘটনাটি নতুন নয় এর আগেও এইরকম ছবির সামনে এসেছে বহুবার আজ সকালে শ্যামসদগঞ্জের ছেলেরা নিমতিতা ময়দানে ফুটবল প্র্যাকটিস করতে গিয়ে দেখে মাঠের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নানান জায়গায় মদের সহ অন্যান্য নিশার সামগ্রী আবার কোথাও পড়ে রয়েছে ভাঙা মদের মোতলের কাছের টুকরো মাঠে খেলতে আসলে এবং ভ্রমণ করতে বয়স্ক লোকেরা মাঠে আসলে এগুলি পরিষ্কার করতে হয় তাদের প্রতিদিন এই কাজ এই কাজে দিয়েই দিন শুরু মাঠে আসা মানুষজনের জনের মাঠের এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী থেকে ক্রীড়া প্রেমীরা তারা কি বলেছেন শুনবো তারপরে চাট আমাদের মাঠটা তো বেকার হয়ে গেলো কি বেকার করে দিয়েছে কোনো গুরুত্ব নাই এর জন্য দায়ী কে আমাদের হেডমাস্টার দায়ী কারণ দায় কেন দিচ্ছেন মাস্টারকে তিনি মাঠ তো স্কুলের মাঠ না তিনি উনি করবেন না তো কে করবেন কে দায়ী হবে কি চাইছেন কি দাবি দাবি আমরা চাইছি মাঠটার পরিবেশটাকে সুন্দর করে মাঠটা ভালো করে ঘিরে দিবে আর মাঠটা একটু সেবা যত্ন করতে হবে আমরা এটাই চাইছি আমরা চাইছি সকালে আমরা সব আমাদের টিচার আরও অনেকে সবাই আমরা বয়স্ক লোক আমরা সব খেলতে আসছি আমরা মাঠে আসছি মাঠে আমাদের এই যে ফেলে রাখছে কাঁচের বোতল আমাদের পা কাটছে হাত কাটছে নষ্ট করে দিচ্ছে পরিবেশ আপনার না আমার নাম খান ইকবাল